বন্ধুরা, এটি জিডিএল এর চমৎকার একটি ফোন। তো এটি হচ্ছে G301 জিডিএল এর। তো এই ফোনটার অসাধারণ ফিচার রয়েছে এবং এই ফোনটার সবচেয়ে বেটার যেটা ফিচার দিয়েছে 1700mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং আরও রয়েছে 1.8 ইঞ্চ ডিসপ্লে এবং অনেক ফিউচার রয়েছে এই ফোনটিতে। তো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে ফোনটির মূল্যবান কথায় চলে আসি, ফোনটার নতুন ফিউচার নিয়ে কথা বলি। তো এই ফোনটিতে আপনারা MTK6261D মাদারবোর্ড ইউজ করা হয়েছে, যেটি বর্তমান বাজারে খুব পপুলার এবং ভালো একটা সার্ভিস রাখার মতো একটি মাদারবোর্ড দেওয়া হয়েছে এই ফোনটিতে। এবং আরও রয়েছে এখানে 500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটির মাধ্যমে এবং অটো কল রেকর্ড এবং ওয়্যারলেস FM ব্লুটুথ এবং ভিডিও রেকর্ডিং, অডিও কল রেকর্ডিং এবং রয়েছে আরও মিডিয়া প্লেয়ার। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে এই ফোনটির লুক। তো এটিতে ডিসপ্লে সাইজ রাখা হয়েছে ছোট্ট একটা এবং ফোনটি ছোট, তবে এর ব্যাটারি রাখা হয়েছে 1700mAh, যে কারণে এই ফোনটি ভালো একটা পারফরমেন্স দিবে এটা আশা করাই যায়। বিশেষ করে যারা কথা বলেন ফোনে, তাদের জন্য এই ফোনটা অত্যন্ত বেটার। তবে এই ফোনটির লুক কিন্তু অসাধারণ এবং ফোনটি চারটি কালারে পাবেন, কম বেশি চারটি কালারে রয়েছে এই ফোনটি। তো আমার কাছে এই কালারটা বেটার মনে হয়েছে, যে কারণেই এই কালারটার ভিডিও নিয়ে আসলাম এবং ফোনটি আপনাদের দেখাইলাম। তো ছোট্ট একটি বক্স রাখা হয়েছে এই ফোনটির সাথে। তো এটিতে যা রেখেছে ডিটেইল, আশা করি ভালো একটা কিছু রেখেছে। তো একটি ব্যাটারি এবং একটি চার্জার এবং একটি ইউজার মেনু এবং একটি ওয়ারেন্টি কার্ড। তো একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটি 1700mAh এর, বেশ বড় ব্যাটারিটা দেওয়া হয়েছে ফোনটির সঙ্গে। এবং একটি চার্জার, আমরা জিডিএল এর অনেক ফোন সেল দিয়েছি, জিডিএল এর চার্জারগুলো বেশ ভালো থাকে এবং যতটুকু জানি আমি, জিডিএল এর এই চার্জার ভালো একটা পারফরমেন্স রাখে এবং খুব দ্রুত চার্জ হয়ে যায়। তো একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার মেনু। তো বলে রাখি, এই ফোনটির সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি থাকবে, আপনারা যেখানে ক্রয় করবেন তাদের মাধ্যমে এই সার্ভিসটি নিয়ে থাকবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে ফোনের। তো আমরা এখন ফোনটি ওপেন করে নেব, সেক্ষেত্রে দুটি সিম উঠাইতে পারবেন, লং সিম, এবং একটি 32GB মেমোরি সাপোর্ট করবে কিন্তু এই ছোট্ট একটি ফোনে। তো একটি ক্যামেরা প্যানেল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ক্যামেরা প্যানেল দিয়েছে এবং একটি স্পিকারও রয়েছে ব্যাক সাইডে। তো ভালো একটা সাউন্ড রাখবে। তো বন্ধুরা, ফোনটিতে ব্যাটারি উঠানোর পরে ভালো একটা ওয়েট চলে আসছে ইতিমধ্যে। তো কিছু সিটিং দেখতে পাচ্ছি, টোটাল সিটিং রয়েছে এই ফোনটিতে এবং টর্চ রয়েছে ছোট্ট একটি এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, অল ক্লক এবং ছোট্ট একটি ক্যামেরা রয়েছে, যেটি 0.8MP টুকটাক আপনার পিকচার উঠাইতে পারবেন। তো বন্ধুরা, যদিও ছোট ফোন, এটিতেও কিন্তু অডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডিং, ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, FM, তো মোটামুটি সব ফিউচারই রাখা হচ্ছে ছোট্ট একটি ফোনে এবং এটিতে অটো কল রেকর্ড রয়েছে এবং ক্লক লিস্ট, ভাইব্রেটর, মোটামুটি সব ফিউচারই দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে, ১১৯০ টাকা এবং এই ফোনটি আপনারা মোটামুটি 1100 টাকা বা 1120 টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে, এই ফোনটির লুক কিন্তু অসাধারণ এবং বেশ ভালো একটা ফিল পাবেন হাতে নিয়েই। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর G301। তো এই ফোনটি মার্কেটে 1090 টাকা থেকে 1100 টাকায় আপনারা সবখানে পেয়ে যাবেন। তো যদি আমাদের কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনাদের অনলাইন সার্ভিস দিয়ে নিতে হবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে আমাদের ঠিকানা এবং আমাদের কন্ট্যাক্ট করার মতো ব্যবস্থা করা রয়েছে। এবং বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ইউটিউবে ভিডিও গ্যালারিতে অনেক ফোন ফিউচার নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন এবং আবার কোনো নতুন ফোন ফিউচার নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।